রহমতুল্লাহ বাক এক ভাই প্রশ্ন করেছেন যে সন্তানকে দুগ্ধ দানকারিনী কি রোজা ভঙ্গ করতে পারবে বা যদি ভঙ্গ করেই ফেলে কিভাবে কাজে আদায় করবে নাকি রোজার বিনিময়ে খাদ্য দান করবে খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই আর এটা সত্যি মানে সমাজে এখন প্রয়োজন যে একজন মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে সেই মা রোজা রাখবে কিনা দেখেন দুগ্ধদানকারী রোজা রাখার কারণে যদি সন্তানদের জীবনের আশঙ্কা করে অর্থাৎ রোজা রাখলে স্তনের দুধ কমে যাবে ফলে শিশু ক্ষতিগ্রস্ত হবে এই রকম যদি ভয় মন মানসিকতা থাকে তবে তা মায়ের রোজা ভঙ্গ করা যায় সন্তান দুধ পাচ্ছে না সন্তান অনাহারে থাকছে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে তার জন্য রোজা ভঙ্গ করা যায় কিন্তু পরবর্তীতে তার কাজা আদায় করে নেবে এই অবস্থায় সে অসুস্থ ব্যক্তির অনুরূপ মানে যে সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে সে দিনে গণনা পূরণ করে নেবে অতএব আমি বলবো রোজা রাখার ব্যাপারে যখনই বাধা দূর হবে তখনই কাজা আদায় করবে চাই তা শীতকাল অপেক্ষাকৃত ছোট দিনে হোক অথবা সম্ভব না হলে পরবর্তী বছর হোক না কেন কিন্তু খাওয়ানো জায়েজ হবে না এটা তবে ওজন যদি চলমান থাকে অর্থাৎ সর্বক্ষণিক রোজা রাখার বাধা দেখা যায় যা বাধা দূর হওয়ার সম্ভাবনা না থাকে তখন প্রতিটি রোজার বদলে একজন করে মিসকিন খাওয়াবে আর সেই মিসকিন খাওয়ানো তার জন্য জায়েজ হবে এমন মা যেই মা কোনোদিনই রোজা রাখতে সক্ষম হবে না সে অসুস্থ তার শরীরে রক্ত থাকে না এইরকম যদি কার্যকর মানে দেখা যায় ডাক্তারের পরামর্শ দেই। তাহলে ওই ব্যক্তিদের জন্য রোজা রাখা যায় নয় বা রোজা না রেখে এসে একজন মিসকিনকে খাওয়াবে এটাই হচ্ছে তার বিধান তবে ওই মায়ের জন্য রোজা কাজা যে মা রোজা রেখে রোজা এখন রাখবে না পরবর্তীতে রাখার ক্ষমতা আছে সেই মহিলা সেই মা অবশ্যই রোজা কাজা আদায় করবে অন্য কোন মহিলাকে দিয়ে বা পুরুষকে দিয়ে রোজা আদায় করবে না আশা করি বুঝতে পেরেছি ও আসসালামু আলাইকুম বারাকাতুহু